হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য আমি WIP মেন পরীক্ষার জন্য যে প্র্যাকটিস সেটগুলো দিচ্ছিলাম, তো সেই প্র্যাকটিস সেটের এটা হচ্ছে 7 নম্বর প্র্যাকটিস সেট। এর আগে 6টা প্র্যাকটিস সেট দেওয়া আছে, যদি তোমরা সেগুলো না দেখে থাকো তো অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেখান থেকে পেয়ে যাবে, প্লে লিস্ট থেকেও তোমরা পেয়ে যাবে, সেখান থেকেও দেখে নিতে পারবে। তো প্রত্যেকটি সেটের মতো ও এখানেও তোমাদের 30টি কোয়েশ্চেন থাকছে এবং তার সাথে অঙ্ক থাকবে, জিকে থাকবে এবং অঙ্ক থাকবে। তো জিকে প্রত্যেকটি প্রশ্ন বলবো, 2 সেকেন্ডের মতো সময় দেওয়া হবে, সেই সময়ের মধ্যে উত্তর কমেন্ট করার চেষ্টা করবে। তারপরে অঙ্কগুলো যখন আসবে তখন অঙ্ক আমি তোমাদের প্রসেসটা বলে দেবো, তোমরা খাতাতে অঙ্কটা করবে এবং তার উত্তরটা কমেন্ট করে বলার চেষ্টা করবে। চলো তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করবো। এবং যদি তোমরা নতুন হয়ে থাকো, যে কোনো যদি সরকারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাহলে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমার খুব কাজে আসবে। সরকারি চাকরির প্রস্তুতি নিতে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই অন করবে, তাহলে নতুন ভিডিও বেল আইকনটা অন করতে ভুলবে না, তাহলে নতুন ভিডিও দেবো তখন তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। চলো তাহলে আজকের ভিডিও শুরু করি। তাহলে আজকের প্রথম কোশ্চেন দেখো, আর্দ্র বাতাসে শব্দের বেগ শুষ্ক বাতাসের চেয়ে কী হবে? আর্দ্র বাতাসে শব্দের বেগটা শুষ্ক বাতাসের থেকে সবসময় বেশি হবে, তাহলে অপশন বি উত্তর হবে। দেখো, শব্দের বেগ উষ্ণতা এবং আর্দ্রতার উপর নির্ভর করে। যেমন উষ্ণ বায়ুতে শব্দের বেগ বেশি হয়, তেমনি আর্দ্র বায়ুতেও শব্দের বেগ শুষ্ক বায়ুর থেকে বেশি হয়। এখানে যদি প্রশ্ন থাকতো যে উষ্ণ বায়ুতে শব্দের বেগ শীতল বায়ুর থেকে শব্দের বেগ থেকে বেশি না কম, তাহলে উষ্ণ বায়ুতে শব্দের বেগ শীতল বায়ু থেকে শব্দের বেগ বেশি, তাহলে এখানে একের বি সঠিক উত্তর হলো। পরবর্তী কোশ্চেন অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তো 2 নম্বর দেখো, নক্ষত্রদের ঝিকিমিকির কারণ কি? তো অপশন এতে আছে দেখো, প্রতিসরণ বা রিফ্রেকশন। নক্ষত্রদের ঝিকিমিকির কারণ হচ্ছে প্রতিসরণের ফলে এটা হয়ে থাকে, কারণ অনেক দূর থেকে যখন নক্ষত্র বা তারা থেকে নক্ষত্রের আলো পৃথিবীতে আসার সময় সেগুলো বিভিন্ন স্তরের মধ্য দিয়ে যায়, গণমাধ্যম, লঘুমাধ্যম, উচ্চ উষ্ণতা বা শীতল বায়ুর মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাই সেই নক্ষত্রের আলোগুলোকে মিটমিট করতে দেখা যায়, তাহলে অপশন এ সঠিক উত্তর হলো। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনকে ওয়ার্ল্ড, এটা স্পেলিং ভুল হয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একখা দেওয়ার কারণ কি? কী কারণে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একখা দেওয়া হয়েছে? তো অপশন সিতে আছে দেখো, ম্যানগ্রোভ জঙ্গল ও তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য থাকার জন্য সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে একখা দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, এর মধ্যে কোনটাকে সূর্যোদয়ের শিল্প বলা হয়? অটোমোবাইল শিল্পকে সূর্যোদয়ের শিল্প বলা হয়, অটোমোবাইল শিল্প। এবং যদি বলা হয় উদীয়মান শিল্প কী, কাকে বলা হয়, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়, তখন যদি তোমাদের অপশন থাকে পেট্রোরসায়ন শিল্প, তখনও কিন্তু তোমাদের সেটা হবে পেট্রোরসায়ন শিল্প। নেক্সট কোয়েশ্চেন, অরিরাজ মর্দন শঙ্কর উপাধি কে গ্রহণ করেন? তো এটার উত্তর হয়ে যাবে লক্ষণ সেন উপাধি গ্রহণ করেছিলেন, অরিরাজ মর্দন শঙ্কর। অপশন ডি হবে রাইট অ্যান্সার, লক্ষণ সেন। পরবর্তী প্রশ্ন, PV ইকুয়াল টু KT, কে সমান এখানে ধ্রুবক হচ্ছে, সমীকরণকে বলে কি? তো এই সমীকরণকে বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ, PV ইকুয়াল টু KT। কে হচ্ছে ধ্রুবক, P হচ্ছে গ্যাসের চাপ, V হচ্ছে গ্যাসের আয়তন এবং T হচ্ছে গ্যাসের উষ্ণতা, টেম্পারেচার। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে PV ইকুয়াল টু KT। পরবর্তী প্রশ্ন, লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষিত হলো, এই সংরক্ষণের শতকরা হার কত? তো এই সংরক্ষণের শতকরা হার হচ্ছে 33%, পুরুষ ইস টু মহিলা সমান হচ্ছে 33%, মহিলাদের আসন 100%-এর মধ্যে 33% মহিলারা থাকছে। নেক্সট হচ্ছে, আঙ্করভাট বিষ্ণু মন্দির নির্মাণ করেন কে? তো আঙ্করভাটের বিষ্ণু মন্দির নির্মাণ করেন সূর্য বর্মন, এটা কম্বোডিয়াতে অবস্থিত, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বলা চলে ধর্মীয় মন্দির, সূর্য বর্মন স্থাপন করেছিলেন 8-এ। নেক্সট হচ্ছে, মুখের চোয়াল কোন শ্রেণীর লিভার? তো মুখের চোয়াল হচ্ছে অপশন সি, তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে মুখের চোয়াল, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বপ্রথম ব্যাংক হলো কি? তো এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর মধ্যে দেখো, PNB পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কই কিন্তু হবে ভারতের প্রথম ব্যাংক। যদি তোমাদের থাকতো হিন্দুস্তান ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ হিন্দুস্তান, তাহলে ব্যাঙ্ক অফ হিন্দুস্তান হতো, কারণ ব্যাঙ্ক অফ হিন্দুস্তান সর্বপ্রথম ভারতের ব্যাঙ্ক হচ্ছে, যেটা 1770 সালে প্রতিষ্ঠা হয়েছিল। তারপরে হয়েছিল আবার একটা ব্যাঙ্ক, জেনারেল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারপরে PNB ব্যাঙ্ক। তো PNB ব্যাঙ্ক যেহেতু এখানে অপশান আছে, তাই PNB হবে
ব্যাঙ্ক অফ হিন্দুস্তান থাকলে সেটিই হতো, এসবিআই ব্যাঙ্ক তাদেরও অনেক পরে হয়েছে। নেক্সট হচ্ছে তহকিক ই হিন্দ কে রচনা করেন এবং কোন ভাষায় রচনা করেন? তো তহকিক ই হিন্দ রচনা করেন অপশন বি আল বিরুনি, আরবি ভাষায় রচনা করেন আল বিরুনি। তাহলে অপশন বি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ফিউজ তার কী দিয়ে তৈরি? তো ফিউজ তার তৈরি হচ্ছে টিন ও সীসা দিয়ে। টিন ও সীসা সাধারণত টিন এবং সীসা দিয়ে তৈরি হয়, কিন্তু এর মধ্যে কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম থাকে। তো সাধারণ আমরা যে ফিউজ তার দেখতে পাই সেগুলো টিন এবং সীসা দিয়ে তৈরি হয়। টিন হচ্ছে 67% টিন এবং 33% সীসা থাকে। পরবর্তী প্রশ্ন 13 নম্বর, হটলাইন কি? হটলাইন হচ্ছে একটা টেলিযোগাযোগ ব্যবস্থা। ক্রেমলিন ও হোয়াইট হাউসের টেলিযোগাযোগ ব্যবস্থাকে হটলাইন বলা হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন, এফএসএস টু ইংল্যান্ড কার লেখা? তো এফএসএস টু ইংল্যান্ড বইটির লেখা হচ্ছে এন সি চৌধুরী বা নিরোদ সি চৌধুরী। যদি তোমাদের এখানে থাকতো এফএসএস টু ইন্ডিয়া, এফএসএস টু ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে অপশন এ ই এম ফস্টার। যেহেতু এখানে আছে এফএসএস টু ইংল্যান্ড, তাই এন সি চৌধুরী। পরবর্তী প্রশ্ন, সূর্যের মূল শক্তির উৎস কী? তো সূর্যের মূল শক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার থেকে প্রচুর অনেক বেশি, অনেক গুণ বেশি শক্তি উৎপন্ন হয়। তো সূর্যের মধ্যে কী হয়, প্রতিনিয়ত নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজন হতে থাকে। তো সূর্যের মূল শক্তির উৎস তাই নিউক্লিয় সংযোজন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 16 নম্বর প্রশ্ন, দি স্পিড পোস্ট কার লেখা, এই বইটির লেখককে? তো অপশন বি দি স্পিড পোস্ট বইটির লেখক হচ্ছে শোভা দে। অপশন বিতে আছে শোভা দে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম সবুজ বিপ্লব হই কবে? তো ভারতের প্রথম সবুজ বিপ্লব হয়েছিল 1965 থেকে 1966 সালে। তো সেই সবুজ বিপ্লব কিন্তু পাঞ্জাব এবং হরিয়ানার মধ্যে সীমাবদ্ধ ছিল, সারা ভারতব্যাপী সবুজ বিপ্লবের ফলাফল লাভ হয়নি। পাঞ্জাব এবং হরিয়ানার মধ্যেই সবুজ বিপ্লব সীমাবদ্ধ ছিল, তো 1965-66 সালে। এবং ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথনকে, এম এস স্বামীনাথন। তোমাদের কাজ হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও যে পৃথিবীর সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, ভারতের এম এস স্বামীনাথন। পরবর্তী প্রশ্ন, অসহযোগ আন্দোলন চলাকালীন ভাইসরয় ছিলেন কে? তো অপশন ডি, অসহযোগ আন্দোলন চলাকালীন ভাইসরয় ছিল লর্ড ওয়েলিংটন। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, দেখো একটা অঙ্ক আছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, 3:4, লসাগু 48, গসাগু কত? তো এই ধরনের অঙ্ক থাকে, তো তোমরা এখানে এক্স ধরে নিতে পারো। সাধারণ অনুপাত যদি এক্স, আমি বলে দিচ্ছি কীভাবে করবে, তারপরে তোমরা খাতাতে অঙ্কটা করো, অ্যান্সার জানাবে কত অ্যান্সার হচ্ছে সেটা। তো এক সাধারণ অনুপাত এক্স ধরে নিলে একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা 4x। তো 3x এবং 4x-এর লসাগু কত? 3x এবং 4x-এর লসাগু হচ্ছে 12x। তাহলে প্রশ্ন অনুযায়ী কি লসাগু বলেছে 48, 12x = 48। তাহলে x সমান কত বেরিয়ে যাচ্ছে, x সমান হচ্ছে 4। তাহলে x সমান যদি 4 হয়, তো আমরা ধরেছি 3x এবং 4x, একটা সংখ্যা 12 এবং আর একটা সংখ্যা 16। তাহলে তাদের গোসাগু কত, 12 এবং 16-র গোসাগু 4। তো উত্তরটা তোমাদের বলেই দিলাম, অপশান ডি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এক ব্যক্তির বেতন প্রতি বছর 15% বাড়ে, যিনি এখন 10,000 টাকা পান, 4 বছর পর তার বেতন কত হবে? প্রতি বছর 15% করে বেড়ে চলেছে বেতন, তাহলে এখন কত বেতন? 10,000 টাকা পান। তাহলে এখন 10,000 টাকা বাড়ছে, পরের বছর 15% বেড়ে কিছু একটা বেতন হবে, তার পরের বছর যত বেতন হবে সেটার 15%। তো এটা কি হচ্ছে, একটা চক্রবৃদ্ধি সুদের হারে বেতনটা বাড়ছে। তাই আমরা চক্রবৃদ্ধির সূত্র এখানে কাজে লাগাবো। তো চক্রবৃদ্ধির কোন সূত্রটা কাজে লাগবে তোমাদের বলে দিচ্ছি, অঙ্কটা তোমরা নিজেই করবে, P × 1 + R/100 টু দি পাওয়ার T। এই সূত্রে তোমরা অঙ্ক করবে, এখানে পি হচ্ছে 10,000, তোমরা ক্যালকুলেশনটা নিজেরা করবে, 10,000 পি। তাহলে 1 + R হচ্ছে কত, 15/100, আর টি হচ্ছে 4। তো এটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করে উত্তরটা বলবে, এই সূত্রে অঙ্ক হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোনো মূলধনের 5 বছরের সুদমূল দেওয়া আছে 9,800 টাকা, তো 8 বছরের সুদমূল দেওয়া হচ্ছে 12,005 টাকা, ওই মূলধনের 10 বছরের সবৃদ্ধি মূল কত হবে সেটা বের করতে হবে। 5 বছরে সুদে মূলে হচ্ছে 9,800, 8 বছরে সুদে মূলে হচ্ছে 12,005 টাকা, তাহলে 10 বছরে কত হবে? তো এটা আমরা কীভাবে করব, দেখো আমরা উপরে লিখব 8 বছরে হচ্ছে 12,005,
12,005 হচ্ছে, আচ্ছা 8 বছরে হচ্ছে 12,005, তারপরে 5 বছরে হচ্ছে 9,800, তাহলে 3 বছরে বিয়োগ যদি করে দিই, 3 বছরে আমাদের সুদটা বেরিয়ে যাবে, এখান থেকে সুদ বেরিয়ে যাবে, কত হবে বিয়োগফল? 2,205, 2,205 টাকা। 3 বছরে সুদ হলো আমাদের 2,205 টাকা। তো এখানে যদি তোমরা যদি কোনো সূত্র না লাগিয়ে করতে চাও, তো এখান থেকে আমরা বের করে নেবো যে অঙ্কে কি বলেছে, ওই মূলধনের 10 বছরের, 10 বছরের সুদমূল কত হবে। তো এইখানে আমরা বের করে নেবো, 3 বছরের যদি সুদ হয় 2,205 টাকা, তাহলে 2 বছরের সুদটা কত? তাহলে 1 বছরের সুদ হবে 2,205/3, 2 বছরের সুদ হবে 2,205/3 গুণিত 2। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা বের করব, ক্যালকুলেশনটা বের করার পরে যত হবে সেটা কত সাথে যোগ করে দেবো। এই যে 8 বছরে আছে 12,005, তো আর আমরা 2 বছরেরটা বের করলাম, তাহলে 12,005-এর সাথে সেটা আমরা যোগ করে দেবো, তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তো অঙ্কটা তোমরা করে অ্যান্সারটা অবশ্যই জানাও। নেক্সট হচ্ছে, জওহরলাল নেহরু কাপ কোন খেলার সাথে যুক্ত? দেখো অপশন, জওহরলাল নেহরু হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত, অপশন বি হবে রাইট অ্যান্সার, অপশন বি। পরবর্তী প্রশ্ন, অলিন্দ যুদ্ধ কত সালে হয়েছিল? তো অপশন এতে আছে 1930, অলিন্দ যুদ্ধ হয়েছিল 1930 সালের 8ই ডিসেম্বর, 8 ডিসেম্বর। কাদের মধ্যে হয়েছিল? বিবিডিও অর্থাৎ বিনয় বাদল দিনস এবং ইংরেজদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল যেটাকে অলিন্দ যুদ্ধ বলা হয়, 8 ডিসেম্বর। পরবর্তী প্রশ্ন, একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে 7:10:12, বৃহত্তম ক্ষুদ্রতম বাহু দুটির তফাৎ 20 সেমি, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? খুব সহজ অঙ্ক, এটাও আমরা কী করবো, বৃহত্তম দেখো ক্ষুদ্রতম বাহু 7 হচ্ছে এবং বৃহত্তম বাহু হচ্ছে 12, তাহলে সাধারণ অনুপাত যদি আমরা 1 ধরে নিই তাহলে ক্ষুদ্রতম বাহু 7x এবং বৃহত্তম বাহু হবে 12x, তাহলে ক্ষুদ্রতম বৃহত্তম বাহু দুটির তফাৎ বলেছে 20, তাহলে প্রশ্ন অনুযায়ী 12x থেকে 7x যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল সমান 20 হবে, তাহলে 5x সমান হয়ে যাচ্ছে 20, তাহলে 1 সমান কত হবে 4, 1 সমান যদি 4 হয় তাহলে কি বলেছে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত, বৃহত্তম বাহু সমান 12x, তাহলে হবে 48, উত্তর তোমাদের বলেই দিলাম, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চন, দেখো সমস্ত শিল্পের মেরুদণ্ড বলা হয় কোন শিল্পকে? তো উত্তর হয়ে যাবে, সমস্ত শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দেখো ভারতের কোন দুটি রাজ্যে সবচেয়ে বেশি চিনি শিল্প গড়ে উঠেছে? তো এখানে যে অপশানগুলো আছে সেই অপশানের মধ্যে আমার একটু কনফিউশন মনে হচ্ছে। দেখো উত্তরপ্রদেশ এবং বিহার আছে, পাঞ্জাব হরিয়ানা এইটা আমি বাদ দিচ্ছি, এটা হবে না, মহারাষ্ট্র ও কর্ণাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ। তো চিনি শিল্প সবথেকে বেশি চিনি উৎপন্ন হয় ভারতের মধ্যে, সবথেকে বেশি চিনি উৎপন্ন হয় মহারাষ্ট্রে, তারপরেই হচ্ছে উত্তরপ্রদেশ, এবং সবচেয়ে বেশি চিনির কল আছে উত্তরপ্রদেশে, সবচেয়ে বেশি চিনি শিল্প। তো এখানে দেখো অপশান এ এবং সি এর মধ্যে উত্তর হতে পারে, তো তোমাদের যেটা মনে হবে সেই উত্তরটা তোমরা কমেন্ট করো। কিন্তু নেক্সট হচ্ছে, সরকারি চাকরির ক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয় কততম সংবিধান সংশোধন এর দ্বারা? কততম সংবিধান সংশোধনের দ্বারা এই এটা চালু করা হয়? তো অপশান সি, 77তম সংবিধান সংশোধনের দ্বারা তপশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয়, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, আধুনিক মনু বলে ভারতে কাকে জানা যায় বা কাকে মানা হয়? দেখো মনু কী লিখেছিলেন, মনুস্মৃতি রচনা করেছিলেন, তো মনুস্মৃতি কে রচনা করেন, মনু। আধুনিক মনু কাকে বলা হয়? ডাক্তার বি আর আম্বেদকরকে আধুনিক মনু বলা হয়, অপশান ডি, অপশান ডি হলো রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করলে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত হবে? 5% লাভে বিক্রয় করছে, ক্রয়মূল্য বিক্রয়মূল্যের অনুপাত কত? তাহলে আমি একটা দ্রব্য, সাধারণ এই ধরনের অঙ্ক থাকলে দ্রব্যের ক্রয়মূল্য সবসময় 100 ধরে নেবে, দ্রব্যের ক্রয়মূল্য 100 ধরে নিলে 5% লাভে বিক্রি করলে বিক্রয়মূল্য কত হবে? বিক্রয়মূল্য হবে 105। এবার 100 এবং 105-এর অনুপাত করলে দেখো 5×20 = 100, 5×21 = 105, তাহলে 20:21, অপশান সি হলো সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন এবং লাস্ট কোয়েশ্চেন এটাই, কোন মূলধন হতে 3 বছরে 560 টাকা, 5 বছরে 600 টাকা, সবৃদ্ধি মূল হলো, মূলধন ও সুদের হার কত? এই ধরনের একটা অঙ্ক আগেও তোমাদের দিয়েছিলাম, এটাও তাও তোমাদের আবার বলে দিচ্ছি যে 3 বছরে 500, 5 বছরে হচ্ছে দেখো 600 টাকা, 3 বছরে হচ্ছে 560 টাকা, 560 টাকা।
তাহলে দু বছরে কত হবে? দু বছরে সুদ বাড়ছে কত? 40 টাকা। 3 বছরে ছিল 560, সেটা 5 বছরে 600 হয়ে গেল, তো দু বছরে সুদটা বেড়ে কত হয়ে গেল? 40 টাকা। তার মানে এক বছরে সুদ হচ্ছে কত? এক বছরে সুদ হচ্ছে 20 টাকা। তো এইখানে কী বের করতে বলেছে? মূলধন ও সুদের হার বের করতে বলেছে। যেহেতু দেখো এটা সরল সুদ, তাই প্রত্যেক বছর একই হারে সুদ হবে, একই সুদ হবে। প্রথম বছর যে সুদটা হলো, পনেরো বছর একই সুদ হবে। তাহলে প্রত্যেক বছর 20 টাকা করে সুদ হচ্ছে। তাহলে প্রথম 3 বছরে 560 টাকা হয়েছিল, তাহলে 3 বছরে, এক বছরে যদি 20 টাকা সুদ হয়, 3 বছরে কত হবে? 60 টাকা সুদ হবে। তো 60 টাকা যদি সুদ হয় এবং 560 টাকা যদি মূল যুক্ত সুদ হয়, তাহলে আসল সমান এখানে কত বা মূল সমান হয়ে যাবে 560 বিযুক্ত 60 সমান 500 টাকা। মূল হয়ে গেল 500 টাকা, বেরিয়ে গেল আমাদের 500 টাকা। অপশন সিতে আছে 500, আরও আছে, তো অপশন সিটাই উত্তর হবে, তাই তোমাদের বলে দিই। তো মূল আমাদের বেরিয়ে গেছে 500 টাকা। এখন সময় যদি 3 বছর এবং সুদ আয় সমান যদি 60 হই, তো এখান থেকে আমরা আর বের করে নিতে পারবো। আর সমান কি? দেখো 60 গুণিত 100 বা আই ইন্টু 100 বাই পিটি, 500 গুণিত 3, তাহলে 5 দিয়ে কেটে দিলাম 20 4, তাহলে উত্তর হয়ে গেল 4%। তাহলে কোথায় 4% আছে? দেখো 500 এবং 4%, অপশন সিতে আছে 500 এবং 4%। তো বন্ধুরা 30টি কোয়েশ্চেন শেষ হলো। তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তোমাদের WP মেনের পরীক্ষা এই ধরনের কোয়েশ্চেনে থাকবে। আজকের ভিডিওতে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল না, কারেন্ট অ্যাফেয়ার্স আগের ভিডিওগুলো তো দেওয়া আছে, তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই দেখবে, এবং যদি নতুন হয়ে থাকে তো সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, একটা লাইক করবে অবশ্যই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।